দেশের সার্বিক অবস্থা নিয়ে আজ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নয়ন সহযোগীদের ব্রিফ করবে ঢাকা পররাষ্ট্র সচিব মন্তব্য করেন প্রকৃত তথ্য যাচাই না করে গুজবের ভিত্তিতে বিবৃতি দিয়েছে কয়েকটি দেশ ও সংস্থা তিনি আরও জানা নিরাপত্তার স্বার্থে ইইউ সহ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত হচ্ছে একুশ জুলাই বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক সহিংসতা নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী চব্বিশ জুলাই নাশকতা চালানো স্থাপনা ঘুরিয়ে দেখানো হয় তাদের তারপরও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বক্তব্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সহ গুরুত্বপূর্ণ অংশীদাররা তাই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইইউ জাপান চীন সহ উন্নয়ন সহযোগী দেশগুলোর রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রণালয় বিভিন্ন রকমের গুজবের উপর ভিত্তি করে বা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের উপর ভিত্তি করে কিছু কিছু সংস্থা আমি নাম বলতে চাই না তারা কমেন্টস করছে বা স্টেটমেন্ট দিচ্ছে যাদের বেশি আগ্রহ আছে বা আমাদের ডেভেলপমেন্ট যারা আছেন অর্থাৎ যাদের অনেক পার্টনার্স প্রশ্ন আছে যেটা তারা অনেক বড় মিটিং এ হয়তো তারা স্বচ্ছন্দ্য বোধ করে না সেগুলো আমরা তাদেরকে ইন্টিমেটলি অ্যাড্রেস করবো এদিকে বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র সচিব জানান নিরাপত্তার কারণে ঢাকার বৈঠকগুলো আপাতত স্থগিত হচ্ছে যে এই পোস্টপনমেন্টের কথা বললেন এটা আসলে এরকম হয়তো আরও দু একটা পোস্টপনমেন্ট আসতে পারে ধরুন আগামী তিন চার দিনের পরে একটা মিটিং আছে ঢাকাতে তখন ন্যাচারালি তারা হয়তো বলবে যে না এই মুহূর্তে ঢাকায় আসা হবে না বা আমাদের হয়তো একটা মিটিং আছে বলে যে না আর কদিন পরে হবে এই ধরনের এটা কোনো পলিসি ইন্ডিউসড পোস্টপনমেন্ট বলে আমরা এখনও মনে করছি না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সঠিক তথ্য তুলে ধরতে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা কাজ করছে বলেও জানান তিনি নাফিজুদ্দুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা